बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम आमी मोहम्मद नजरुल इस्लाम सहकारी शिक्षक जुरानपुर परगनेसा उच्च विद्यालय आजकल ऑनलाइन क्लास है जुरानपुर ऑनलाइन स्कूल एवं दाउदकंदी ऑनलाइन स्कूल सकल छात्र छात्री स्वागत। आजकल क्लास है सप्तम श्रेणी कृषि शिक्षा बोर्ड द्वितीय अध्याय प्रथम पाठ नहीं आलोचना। आजकल क्लास है जुरानपुर ऑनलाइन स्कूल एवं दाउदकंदी ऑनलाइन स्कूल सप्तम श्रेणी सकल छात्र छात्री आबार स्वागत। सप्तम श्रेणी कृषि शिक्षा बोर्ड द्वितीय अध्याय प्रथम द्वितीय अध्याय रही है कृषि प्रजुक्ति। प्रिय शिक्षार्थी बिंदुरा कृषि प्रजुक्ति की एक आलोचना करी जे सकल पद्धति जे सकल जंत्रपाति अवलम्बन करे व्यवहार करे कृषि काज सम्पूर्ण करा हय एई सकल प्रजुक्तिर समन्वित रूपी होच्छे कृषि प्रजुक्ति। अर्थात जे सकल कृषिकाज एक वैज्ञानिक एई काज सहजे करार जन्य अनेक प्रजुक्तिर उद्भव हयेछे। कृषकरा एखन एई प्रजुक्तिगुलो মাঠে যেমন ব্যবহার করছে তেমন উপকৃত প্রাণীর বংশ বিস্তারও ব্যবহার করছে। আবার গবাদি পশু ঘাস মুক্তি পালনে এসব কৃষি প্রযুক্তি ব্যবহার করছে। অর্থাৎ কৃষিকে অত্যাধুনিক উপায়ে চাষ করার জন্য কৃষিকাজ অত্যাধুনিক উপায়ে চাষ করার জন্য যে সকল যন্ত্রপাতি উদ্ভব হয়েছে এই সকল যন্ত্রপাতির সমন্বিত রূপই হচ্ছে কৃষি প্রযুক্তি। অর্থাৎ আধুনিক কৃষি হচ্ছে কৃষি প্রযুক্তি নির্ভর কৃষি। সহজভাবে বলা যায় যে কৃষিতে যে সকল আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় এই সকল আধুনিক যন্ত্রপাতিকে কৃষি প্রযুক্তি বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এই কৃষি প্রযুক্তির মধ্যে রয়েছে অনেকগুলো প্রযুক্তি যেমন জমি চাষের জন্য ট্রাক্টর পানি সেচের জন্য গভীর নলকূপ সেচ ইঞ্জিন নাঙ্গল জমি আছড়ানোর জন্য জমির বৈজ্ঞানিক আছড়া ইত্যাদি। এই কৃষি প্রযুক্তির মধ্যে একটা প্রযুক্তি হচ্ছে জমিতে আধুনিক উপায়ে বা বৈজ্ঞানিক উপায়ে পানি সেচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা আজকে এই পানি সেচ নিয়ে আলোচনা করব। পানি সেচ বৈজ্ঞানিক উপায়ে জমিতে পানি সংগ্রহ করার পদ্ধতিকে পানি সেচ বলা হয়। পানি সেচ ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার কারণ খরা মৌসুমে পানির জমিতে বিশেষ করে খরা মৌসুমে জমিতে পানির অভাব দেখা যায়। এই সময় এই পানির অভাবের কারণে জমিতে ভালো ফসল ফলানো সম্ভব হয় না। এই খরা মৌসুমে জমিতেই যাতে পানির অভাব না হয় এই কারণে জমিতে বৈজ্ঞানিক উপায়ে পানি সরবরাহ করা হয়, আর এই বৈজ্ঞানিক উপায়ে পানি সরবরাহ করার পদ্ধতিকেই বলা হয় পানি সেচ। পানি সেচ পানি সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ জমির জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আমরা জমিতে যে পানি সেচ দিই এই সেচের পানি আবার বিভিন্ন কারণে অপচয় হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দরা এবারে আসলে আমরা এই সেচের পানি কী কী উপায়ে অপচয় হয় এবং কীভাবে এই অপচয় রোধ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেচের পানি অপচয়, সেচের পানি আমরা জমিতে যে পানি সংগ্রহ করি এই পানি অনেক সময় বিভিন্ন কারণে অপচয় হয়ে যায়। যেমন এই অপচয়, পানি অপচয়ের উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে বাষ্পীভবন এক নম্বর, বাষ্পীভবন দুই নম্বর, পানির অনুস্রবণ তিন নম্বর, পানি চুয়াল। পানি অপচয়ের তিনটি গুরুত্বপূর্ণ দিকের মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে বাষ্পীভবন, দুই নম্বর পানির অনুস্রবণ, তিন নম্বর পানি চুয়াল। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এবার এসবরা এই তিনটি কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করি। বাষ্পীভূত নদ নদী খাল বিল সমুদ্রের পানি প্রতিনিয়ত সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে
उड़े चले जा। अनुरूप भावे आमरा खेते जे पानी सेच दी एई पानीओ सूर्यर तापे बाष्पीभवन हुए उड़े चले जाए एबं शेषे पानीर अपचय हय। एई शेषेर पानीर एई अपचय रोध करार जन्य अवश्यई आमादेर शेषे समय मतो एबं परिमाण मतो पानी सेच दिते हबे जाते फसल सेई पानीटुकु पुरापुरि व्यवहार करते पारे। समय मतो पानी सेच बोलते प्राणी अवश्य फसल जमीते विकेल बेला पानी सेच देवार व्यवस्था करते हबे एते फसल सेचकृत पानीटुकु उपयुक्त भावे व्यवहार करते पारबे अर्थात पुरो पानीटी व्यवहार करते हबे व्यवहार करते पारबे। आबार एई समय कोनो सूर्येर तापो थाके ना फले पानी बाष्पीभवन हवार कोनो सम्भावना थाके ना। तो अवश्य आमादेर पानी सेच देवार समय लक्ष्य राखते हबे जे জমিতে অবশ্যই যাতে অতিরিক্ত পানি সরবরাহ করা না হয় এবং এই পানি সেচটা অবশ্যই বিকেলের দিকে যাতে দেওয়া হয়। তারপরে পানির অনুস্রবণ, পানির অনুস্রবণ পানি অপচয়ের একটি আরেকটি উল্লেখযোগ্য কারণ। আমরা জমিতে যে পানি সেচ দিই এই পানি মাটির স্তর ভেদ করে সরাসরি মাটির নিচের দিকে চলে যায়, একে পানির অনুস্রবণ বলা হয়। মাটির স্তর যদি নরম এবং সহজবেদ্য হয় তাহলে এই সেই জমিতে পানির অনুস্রবণটা খুব বেশি হয়। তাই আমাদের উচিত আমরা যে সমস্ত জমিতে পানি সেচ দেব বা যে সমস্ত জমিতে ফসল চাষ করব সে সমস্ত জমির মাটির স্তর যাতে শক্ত হয় এবং আয়ন যাতে ভালোভাবে বাঁধাই করা থাকে, আইলে যাতে কোনো প্রকারের গর্ত বা ইতর গর্ত না থাকে। বিশেষ করে পানির অনুস্রবণ ঠেকানোর জন্য মাটির স্তর অবশ্যই শক্ত হতে হবে, তবে পানির অনুস্রবণ ঠেকানো সম্ভব। আর এই মাটির স্তর শক্ত করার জন্য অবশ্যই জমিতে এমনভাবে চাষ দিতে হবে যাতে একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত মাটির চাষ হয় এবং প্রত্যেক চাষে যাতে সেই নির্দিষ্ট গভীরতা পর্যন্ত পৌঁছে থাকে। তাহলে এই গভীরতার পরবর্তী স্তরটি অবশ্যই শক্ত থাকবে এবং এতে পানির অনুস্রবণ রোধ করা সম্ভব হবে। এই হলো পানির অনুস্রবণ কীভাবে হয় এবং অনুস্রবণ ঠেকানো। এবার এসে আমরা পানি চুয়ো, পানি চুয়ানোটা পানির অনুস্রবণের অনুরূপ। পানির অনুস্রবণ শুধু পানি সরাসরি মাটির নিচের দিকে চলে যায় আর পানি চুয়ানোটা হচ্ছে জমির উঁচু ক্ষেত থেকে নিচু ক্ষেতের দিকে পানি চলে যায় বা এক জমির ক্ষেত থেকে অন্য জমির ক্ষেতে পানি চলে যায়, এটা হচ্ছে পানি চুয়ানো। পানি চুয়ানো রোধ করার জন্য অবশ্যই জমির আয় খুব শক্তভাবে বাড়তে হবে এবং জমির আয়ে যাতে কোনো প্রকারের ইঁদুর বা অন্য কোনো এই জাতীয় প্রাণী বাসা বাঁধতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে পানি চুয়ানো রোধ করা সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এতক্ষণ আমরা পানি সেচ কি এবং এই গুরুত্বপূর্ণ পানি শেষে পানি কীভাবে অপচয় হয় এবং কীভাবে এই অপচয় রোধ করা যায় এগুলো নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তবে আজকের ক্লাসের পর আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব যেগুলো তোমরা আগামী ক্লাসের জন্য খুব সুন্দরভাবে মুখস্থ করে নিয়ে আসবে।
করছেন কারণ হলো আমি বলে দুটি প্রশ্ন দিয়েছি যেটা তোমাদের বাইরে কাজ হিসেবে দিয়েছি। প্রথমটি হলো পানিসেস কি, এটা তোমরা মুখস্ত করবে সংজ্ঞাটা। আর দ্বিতীয়টি হলো শেষে পানি অপচয়ের কারণ দেখ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।